মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা অষ্টম দিনে কিছুটা দৃশ্যমান হয়েছে। সপ্তম দিন সন্ধ্যায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ফেরিটি টেনে তোলার চেষ্টা করে। এ সময় পেছনের কিছু অংশ দৃশ্যমান হয়। দুপুরে ফেরির এক পাশ তুলে আনে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। উদ্ধার কাজে অংশ নিয়েছে নৌবাহিনী, ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটিএ ডুবুরি দল। ডুবন্ত ফেরির বিভিন্ন স্থানে ওয়্যার রফ বাঁধার কাজ করা হয়েছে। ফেরির ভেতরে 10টি এয়ারলিফটিং ব্যাগ ঢোকানো হয়েছে। ব্যাগগুলোতে বাতাস ঢোকানো হলে ডুবন্ত ফেরিটি ধীরে ধীরে উপরের দিকে ভেসে উঠতে সহায়তা করবে। উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের মাধ্যমে তা উদ্ধার করার চেষ্টা চলছে।